হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে লাইফের একটা ইম্পর্টেন্ট পার্সন নিয়ে কথা বলতে চাই। এই পার্সনটা এমন একটা পার্সন যে পার্সনটা আপনার লাইফে না আসলে আপনি বুঝতেই পারতেন না যে একটা সুন্দর লাইফ কীভাবে তছনছ হয়। হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছেন। এটা হচ্ছে গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড না থাকলে যে কী মজা, এটা একমাত্র সেই বলতে পারবে যার কোনো গার্লফ্রেন্ড নাই। কী ডিওবি ভাই, ঠিক বলি নাই? হ্যাঁ, উনি স্বীকার করছে। মানে স্বাধীন, কোনো বাইন্ডিংস নাই, কোনো জবাবদিহিতা নাই। এই যে ধরেন, মনে করেন যে আমার যদি এখন একটা গার্লফ্রেন্ড থাকতো, এই যে এখানে আমি শুটিং করতেছি, তো এখন বারবার ফোন দিত, ফোন দিয়ে বলতো, হ্যালো তুমি এখন কোথায় আসো, কার সাথে আসো, কি করতেছো, আর আমি তখন একটা ভোদাই মার্কে হাসি দিয়ে বলতাম, জান আমি একটা শুটিং আছি, আমি শুটিং শেষে তোমাকে কল দিই। হ্যাঁ, না মানে আমি এখন কারো সাথে নাই, বিশ্বাস করো। না মানে জান আমি একটা শুটিং আছি, বুঝছো, আমি শুটিং শেষে তোমাকে কল দিই। না বিশ্বাস করো, আমার সাথে কেউ নাই। বিশ্বাস করেন আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আমার গার্লফ্রেন্ডের কসম। কি আর বলবো ভাই, কি যে একটা প্যারার মধ্যে আছি। এই গার্লফ্রেন্ড মানেই প্যারা, গার্লফ্রেন্ড মানেই সন্দেহ করবে। পাঁচটা প্রেম করছি, পাঁচজনই সন্দেহ করে, কই যাব বলেন। গার্লফ্রেন্ডরা এত এত পজিটিভ হয়, আমাকে বলে যে এই তুমি যে রাস্তাঘাটে চলাফেরা করো, আমি যদি শুনছি কোনো মেয়ের দিকে চোখ তুলা তাকাইছো, তোমার চোখ দুইটা আমি তুলে নিব। এখন গার্লফ্রেন্ডের কথা তো শুনতেই হবে। গার্লফ্রেন্ডের কথা মানতে গিয়ে আমি নিচের দিকে তাকে বাইক চালাইছিলাম, তারপর দুই মাস হসপিটালে। সেই হসপিটালে গার্লফ্রেন্ড আমার সাথে দেখা করতে গেছিল, তো গিয়ে কিভাবে পা ভাঙছে, কেমন আছি না আছি, এগুলো কিচ্ছু জানতে চায় নাই। তার প্রথম কথা, খবরদার নার্সের দিকে তাকাইবা না। এই হচ্ছে আমার গার্লফ্রেন্ডের অবস্থা। আর আজকালকার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের অবস্থা তো আপনারা ভালো করেই জানেন, লুতুপুতু প্রেম, বাবু খাইছো, বাবু এটা করছো, বাবু এটা করছো। আমি শুধু একটা জিনিস ভাবি, এই যে যখন খাওয়ার সময় হয় তখন বলে বাবু খাইছো, যখন শোয়ার সময় হয় তখন বলে বাবু শুইছো। আচ্ছা আমার একটা প্রশ্ন, আপনার বাবু যখন ওয়াশরুম থেকে বের হয় তখন কি আপনি বলেন বাবু ধুইছো? আর বাবু কি বলে যে বাবু আমি তোমার জন্য ওয়েট করতেছি, তুমি আসো ধুইয়া দেওয়া যাও? এরকম তো হয় না, তাই না? তো আমার পাড়ার এক ছোট ভাই অনেকদিন পর দেখা দেখি স্বাস্থ্য একবারে ট্যাংট্যাঙা হয়ে গেছে। তাই আমি বলতেছি, কিরে তোর দিন দিন স্বাস্থ্য এরকম কমতেছে কেন? বলে আর বললেন না ভাই, আমাকে যে সকাল দুপুর রাত্রে কেউ তিনবেলা রুটিন করে বলে না যে বাবু খাইছো, এই বলার মানুষ নাই তাই আমি খাইও না। এই না খাইতে না খাইতে এই অবস্থা। সবচাইতে বিপাকে আছে যাদের অ্যাকচুয়াল নাম বাবু। একটা পিচ্চি নাম বাবু, সে হচ্ছে মাঠে খেলাধুলা করতেছে, তোর ইয়াং সুন্দরী বোনটা ওকে ডাকতে গেছে যে এই বাবু, ওই পিচ্চি তো তাকায় নাই, অথচ সেখানে পাঁচটা ইয়াং ছেলে চলে আসছে। এই হচ্ছে বাবুদের বর্তমান অবস্থা। আবার একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এখনকার বাবুরা মানে বয়ফ্রেন্ডরা গার্লফ্রেন্ডকে নিয়ে অনেক প্রাউড ফিল করে, শো অফ করে, ফেসবুকে দেখায়। আবার গার্লফ্রেন্ডরাও বয়ফ্রেন্ডকে নিয়ে প্রাউড ফিল করে, মানুষকে দেখায়। তো এরকম একজন আছে আমার ফ্রেন্ড মিরু। মিরু সেদিন কথায় কথায় আমাকে বলতেছে যে জানিস আমার গার্লফ্রেন্ড কিন্তু আমাকে নিয়ে খুব প্রাউড ফিল করে, খুব গর্বিত। আমি বললাম তুই কিভাবে বুঝলি? বলে এটা বোঝার কি আছে, এই আমার জন্যই তো আমার গার্লফ্রেন্ড আজ মানুষের সামনে বুক ফুলিয়ে কথা বলে। আমি বললাম ও আচ্ছা, আমিও খেয়াল করছি ও মনে হয় ইদানিং একটু বেশিই গর্বিত। তো তুই কি তোর গার্লফ্রেন্ডকে নিয়ে গর্বিত? তো বলে হ্যাঁ আমিও গর্বিত। কীভাবে? বলে না ওই তো একমাত্র আমাকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে, নাহলে তো মাথায় হাত দিয়ে বসে থাকতে হতো। এই হচ্ছে আমার বন্ধুর অবস্থা। তো এরকম অনেকেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে প্রাউড ফিল করে, অনেকে আবার দেখবেন যে গার্লফ্রেন্ডকে চাঁদের সাথে তুলনা করে, চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, আবার তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো। তো এরকম অনেকেই গার্লফ্রেন্ডকে চাঁদের সাথে তুলনা করে। আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই,
চাঁদের সাথে কখনো গার্লফ্রেন্ডকে তুলনা করতে যায় না, এটা ভুল। কারণ ইতিমধ্যে চাঁদের উপর 17 জন চড়ছে। শুনলাম তার মধ্যে নাকি একটা কুকুরও ছিল। যাই হোক, একটু ভেবে চিনতে প্রাউড ফিল করেন। তো যাবার আগে আমি সবার উদ্দেশ্যে একটা ফ্রি সাজেশন দিতে চাই, সেটা হচ্ছে যে নিজের গার্লফ্রেন্ডের পছন্দ নিয়ে কখনো হাসাহাসি করবেন না, কারণ তার মধ্যে আপনিও একজন। আবার নিজের পছন্দ নিয়ে কখনো প্রাউড ফিল করবেন না, কারণ তার মধ্যে আপনার ওই গার্লফ্রেন্ডও একজন। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর গার্লফ্রেন্ডকে ভালোবাসবেন, সে যার গার্লফ্রেন্ডই হোক। টাটা।